হ্যালো বন্ধুরা, আজকে আমি করব স্যামসাং গ্যালাক্সি S23 ভার্সেস আইফোন 14। অ্যাকচুয়ালি এটা আইফোন 14 প্লাস, বাট আপনারা জেনে থাকবেন আইফোন 14 এবং আইফোন 14 প্লাসের ক্যামেরাতে তো কোনো রকম চেঞ্জেস নেই, দুটোই পুরোপুরি সেম ক্যামেরা। তো আজকে আমরা এই দুটো ফোনের মধ্যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সমস্ত কিছু টেস্ট করবো এবং তারপরে আপনাদেরকে বলবো যে এই দুটো ফোনের মধ্যে কোন ক্যামেরাটা বেশি ভালো পারফরমেন্স দেয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা, বন্ধুরা আমি পশ্চিমবঙ্গে গ্রামের ছেলে, অনেক বেশি মেহনত করছি আপনাদের জেনুইন এবং কোয়ালিটি টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়ার জন্য। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এটুকুনি বলতে পারি বন্ধুরা, সম্পূর্ণ বাংলা ভাষায় টেকনোলজি রিলেটেড কোয়ালিটিতে আমি আপনাদের ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, ফুল রিভিউ সমস্ত কিছু দিতে থাকবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো এবার যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা পর হচ্ছে দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনি একটা জিনিস দেখুন, স্যামসাং এইবার আপনি 4K 60 FPS এর দুটো ফোনের মধ্যেই আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারেন। বাকি আমার পুরো মুখের মধ্যে রোদ এসে পড়ছে, আপনারা দেখুন কার ফুটেজটা বেশি ভালো লাগছে। বাকি আমি যেটুকুনি দেখে মনে হচ্ছে এখন যে স্যামসাংয়ে একটু বুস্টেড, একটু আই প্লিজিং কালার আপনারা দেখতে পান, দেখতে আমার অবভিয়াসলি স্যামসাংয়ের ফোনটা একটু বেশি ভালো লাগছে, বাকি একটু ন্যাচারাল। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন দুটোতেই ইআইএস রয়েছে, তো স্টেবিলাইজেশন তো খুব ভালো লাগছে দুটোর মধ্যেই। যেমনটি আপনি আপনাদেরকে যদি দৌড়ে একটু স্টেবিলাইজেশনও দেখাই, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুটোতেই আপনারা স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছেন, ফোন ক্যামেরাতেও ইআইএস রয়েছে। তো আরেকটা কথা বন্ধুরা আপনাদের বলবো, ডেফিনেটলি আমার দেখে মনে হচ্ছে স্যামসাং খুব ভালো কাজ করেছে তার ভিডিওগ্রাফিতে। বন্ধুরা এবার যে ভিডিওটা দেখছেন সেটা 4K 60 FPS রেকর্ডিং হচ্ছে। বন্ধুরা যে HDR ভিডিও আছে সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের কেমন পারফরমেন্স দেয়। তো চলুন এবার HDR 10+ করা যাক। কিন্তু তার আগে আপনার কার ফোনটা আপনার বেশি ভালো লাগছে, কার যে দেখুন কার বেশি ভালো লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। ওকে, তো এবার যে ভিডিওটা দেখছেন বন্ধুরা এটা হলো HDR 10+ ভিডিও 4K 60 FPS এ, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কত জোরে দৌড়াচ্ছি। তাও দুটো স্টেবিলাইজেশনই জাস্ট নেক্সট লেভেলের। আপনারা এই দুটো ফোনের মধ্যে যে কোনো ফোন বাই করুন বন্ধুরা, যে স্টেবিলাইজেশন আছে না সেটা জাস্ট খতরনাক। বাট তাও এই দুটোর মধ্যে যদি বেস্ট আমি পিক করতেই হয় তাহলে হয়তো আমাকে অ্যাপেলকেই পিক করতে হবে, কারণ অ্যাপেলের স্টেবিলাইজেশনটা আরও একটু স্লাইটলি ভালো বলা চলে। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে পোর্ট্রেট ভিডিওগ্রাফি, এবং আপনারা এই দুটো ফোনের মধ্যে পোর্ট্রেট ভিডিওগ্রাফির তো অপশান পেয়ে যান, এবং বেস্ট পার্ট হলো অ্যাপেলে তো ছিলই, স্যামসাংয়েও এইবার আপনারা 4K এর অপশান পেয়ে যান। এবং বন্ধুরা আপনারা দেখুন স্যামসাংয়ের যে স্ক্রিন টোনটা আছে সেটা আমার একটু বেশিই ভালো লাগছে। একটু ভিডিওতে মানে রাস্তায় লোকজন আসছিলো তাই একটু 19:20 হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট তা সত্ত্বেও কোয়ালিটি দেখুন দুটোই তো সেম জায়গা, দেখে বুঝতেই পাচ্ছেন যে স্ক্রিন টোনটা আছে স্পেশালি সেটা কতটা বেশি ভালো লাগছে স্যামসাংয়ের ক্ষেত্রে। এছাড়া পেছনের যে ব্যাকগ্রাউন্ড বোকা আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের জোরালো একটু বেশি। তো আমার তো খুব ভালো লেগেছে স্যামসাংয়ের যে পোর্ট্রেট ভিডিও আছে সেটা অ্যাপেলকে টক করে দেওয়ার মতন বলা চলে। ওকে গাইজ, তো এবার আমরা কথা বলবো ফটোগ্রাফির ব্যাপারে, এবং ফটোগ্রাফির এই সেকশনে আমরা কথা বলবো কালার্সের ব্যাপারে। বন্ধুরা সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফোনের মধ্যেই দেখতে পাচ্ছেন একটু ওয়ার্ম টোন অথবা একটু হলুদ চাপ দেখতে পাচ্ছি আমরা স্যামসাংয়ে, বাকি যে অ্যাপেলের ফোনটা আছে সেটার মধ্যে একটু কোল্ড টোন অথবা যেমন কোল্ড বলে কি আর বলবো বুঝতে পারছি না, যাই হোক আপনারা বুঝে গেছেন আশা করি। বাকি বন্ধুরা একটু যদি ডিটেইল লেভেল দেখায় জুম করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের ডিটেইল লেভেলটা কিন্তু একটু বেশি। এছাড়া আরও একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি, এই ফটোর মধ্যে বন্ধুরা দেখুন দুটোই একটু বুস্টেড কালার কিন্তু যায়, যেটা আই প্লিজিং বলতে পারেন, দেখতে অনেকটা ভালো লাগে দুটোর ফটো। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দুটোই রিয়েলিস্টিক তো নয়, বাট তা সত্ত্বেও বন্ধুরা আমি বলবো এখানে আমার হাতের ফটোটা দেখুন আপনারা তাহলে হয়তো বুঝতে পারবেন যে একটু বেশি কোল্ড টোন অ্যাপ্লাই মনে হচ্ছে অ্যাপেলের ফটোটায়, বাকি একটু ন্যাচারাল টাইপের লাগছে, মানে বুস্টেড তাও নিয়ারেস্ট রিয়ালিটি বলা চলে স্যামসাংয়ের ফটোটাকে কম্পেয়ার টু যে অ্যাপেল আছে সেটা। বাকি নিজের নিজের কালার টেস্ট তো নিজের হয়, কারো কারো বুস্টেড কালার আই প্লিজিং কালার পছন্দ হয়, কারো কারো ন্যাচারাল কালার পছন্দ হয়, তো এটা আমি আপনাদের উপরেই ছাড়লাম। বাকি বন্ধুরা এটা হচ্ছে দুটো ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা সহ ডে লাইট আলট্রা ওয়াইড। এবং বন্ধুরা আপনারা একটা জিনিস দেখুন কতটা বেশি বুস্টেড কালার আপনার প্রয়োজন আই প্লিজিং বলতে পারেন যে S23 আছে সেটা, বাকি একটু কোল্ড টোন যেমনটি বলছিলাম বা অথবা ন্যাচারাল টোন টাইপের আপনারা দেখতে পেয়ে যান অ্যাপেল আইফোনে। বাকি বন্ধুরা আরও একটা জিনিস আপনাদেরকে বলবো, একটু যদি আমি জুম করে আপনাদেরকে দেখাই তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনামিক রেঞ্জ আছে, যেখানে একটা ফল রয়েছে পেয়ারা, বাট সেটা আপনারা অনেক কম ভিজিবল রয়েছে অ্যাপেল আইফোনে, বাকি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বেশি ভিজিবল রয়েছে। এছাড়া যে পাতাগুলো যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশি ভিজিবল। ডেফিনেটলি যে ডাইনামিক রেঞ্জ আছে সেটা স্যামসাংয়ের অনেক বেশি ভালো কম্পেয়ার টু যে অ্যাপেল আইফোন আছে সেটার মধ্যে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাকি বন্ধুরা ওভারঅল যদি ডিটেইল লেভেল দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি পার্থক্য নেই, একটু সামান্য আমি বলবো ডিটেইল লেভেলের ক্ষেত্রেও স্যামসাংটা আমার একটু বেশি ভালো লাগছে। যেমনটি আমি যদি আপনাদের এজিএসের দিকে দেখিয়ে দিই মানে শেষের দিকে কোনার দিকে দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসটা রয়েছে সেটা যে একটু একটু স্ট্রাকচার সেগুলো ভিজিবল হয়েছে, বাট পুরো স্মুথ হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছেন যে অনেকটা বেশি ডিটেইল লেভেল প্রোভাইড করছে যে স্যামসাংয়ের আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে সেটা। ওকে, তো এবার হচ্ছে এই দুটোর মেইন সেন্সার শট, এবং মেইন সেন্সারের ক্ষেত্রেও বন্ধুরা আপনাদের যদি এখানে তিনটে কলসি রাখা আছে যদি জুম করে একটু ডিটেইল লেভেলটা দেখায় আপনাদের, দুটোর মধ্যেই দেখতে পাচ্ছেন মেইন সেন্সারের ডিটেইল লেভেলে দুটোই
প্রচুর ভালো ডিটেইল লেভেল প্রোভাইড করছে, দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? বাকি আরও একটা জিনিস আপনারা দেখুন, কালার্সের ক্ষেত্রে যেমনটি বলছিলাম একটু বুস্টেড কালার ন্যাচারালি রয়েছে, যেরকম আছে সেরকমই আর কি বলবো, যে এবার আপনাদের উপরে ডিপেন্ড করছে সেটা। বাকি বন্ধুরা আরও একটা জিনিস আপনাদের দেখাই, যেমনটি দেখাচ্ছিলাম আলট্রা ওয়াইড ক্যামেরাতে যেটা ছিল, আপনারা দেখুন যে মেন সেন্সারের ক্ষেত্রেও পুরোপুরি সেম, মেন সেন্সার আরও ভালো বলা চলে, যে ডাইনামিক রেঞ্জ আছে সেটা স্যামসাংয়ের, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন অনেকটা বেশি কালো কালো হয়ে গেছে যে পাতাগুলো রয়েছে সেটা পাতার, বাকি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেইল লেভেল আছে সেটা খুব ভালোভাবে প্রোভাইড করেছে। বন্ধুরা দেখুন আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি এবং আমার যে হিন্দি চ্যানেলটা আছে সেটা প্রায় বলা চলে ফটোগ্রাফি নিয়েই আমরা ভিডিও বানিয়ে থাকি, তো আমি বাংলাতে আপনাদের এত ভালোভাবে বোঝাতে পারছি তাই জন্য। তো অবশ্যই একটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, অনেক ম্যানত করছি নিজের পয়সা দিয়ে ফোন কিনি। তো এবার হচ্ছে এটা 3x শট এবং 3x এর কম্পারিজন তো হয় না, কারণ আইফোনে তো কোনো ডিজিটালি জুম করছে আইফোন ডেফিনেটলি, এবং স্যামসাংয়ের কাছে রয়েছে 3x এর 10 মেগাপিক্সেলের অপটিক্যাল লেন্স, তো এই ক্ষেত্রে কম্পারিজন হয় না। আমি যদি আপনাদেরকে জুম করে ডিটেইল লেভেল দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখুন পুরো সাদা সাদা টাইপের হয়ে গেছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন অনেক ভালো ডিটেইল লেভেল প্রোভাইড করছে স্যামসাং S23। এই ব্যাপারে কি আর বলবো, কোনো কম্পারিজন হয় না। ওকে, তো এইবার হচ্ছে এই দুটোর 5x শট এবং হাইয়েস্ট পসিবল জুম আপনারা 5x পর্যন্তই করতে পারবেন আইফোনে, বাকি স্যামসাংয়ে আরও জুম করতে পারবো। বাকি 5x যদি আমি আপনাদের কম্পারিজন দেখাই না বন্ধুরা, পাতার মধ্যে মনে হচ্ছে কেউ সাদা, মানে অ্যাপেলের যে ফটো আছে সেটার পাতার মধ্যে মনে হচ্ছে সাদা কেউ রং ঢেলে দিয়েছে। বাকি আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি ভিডিওর প্রথম থেকে বলে আসছি আমি, ডাইনামিক রেঞ্জ অনেক বেশি ভালো, আপনি দেখতে পাচ্ছেন পাতাগুলোর যে কালার্স আছে স্ট্রাকচার আছে কত ভালোভাবে মেনটেন করেছে। আসলে এটা সাদা না, এটা আসলে এটা কী হয়েছে, সূর্যের আওড়া এর উপরে পড়েছে তাই সেটাকে ঠিক মতন মেনটেন করতে পারেনি আইফোন। বাকি আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে স্যামসাংয়ে। বাকি বন্ধুরা স্যামসাংয়ে আপনারা 30x পর্যন্ত জুম করতে পারেন এবং 30x বন্ধুরা আপনারা দেখুন যে 5x আছে অ্যাপেলের, অ্যাপেল আইফোনের 5x থেকে মনে হয় স্যামসাংয়ের 30x জুমের ফটোটা বেশি ভালো লাগছে, কী বলেন বন্ধুরা? ওকে, তো বন্ধুরা এবার হচ্ছে সেলফি এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার ফটো এবং খেটে খেটে আপনাদের জন্য কী অবস্থা নিচের দিকে তাকিয়ে দেখুন বন্ধুরা, সাবস্ক্রাইবার কত কম, প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে। বাকি বন্ধুরা যদি আমি সেলফির ব্যাপারে কথা বলি তাহলে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, যে আইফোনের ফটোটা আছে সেটার যে কালার্স আছে একটু ন্যাচারাল টোন আমি বলবো, বাকি স্যামসাংয়ের ফটোটা একটু আই প্লিজিং বা একটু দেখতে ভালো লাগে, মানে সোশ্যাল মিডিয়া রেডি বলা চলে, বাকি আপনাদের নিজের নিজের টেস্টের উপর ডিপেন্ড করছে। আমার একটু ন্যাচারাল কালার ভালো লাগে, বাকি এটা তো আমার ফটো, তো এই আমার একটু অ্যাপেলের ফটোটা বেশি ভালো লাগছে, আপনাদের বেশিরভাগ লোকের স্যামসাংয়েরও ভালো লাগতে পারে। বাকি যদি আমি কথা বলি ডিটেইল লেভেল, এবার মোটামুটি যদি জুম করি আপনারা দেখতে পাচ্ছেন যে দুটোর ডিটেইল লেভেলই জাস্ট অসাধারণ, মানে 10 মেগাপিক্সেলের ক্যামেরা 12 মেগাপিক্সেলের ক্যামেরা 50 মেগাপিক্সেল 40 মেগাপিক্সেলের ক্যামেরাকে হার মানিয়ে দিচ্ছে। বাকি যদি বন্ধুরা আমি একদম জুম করে, এত বেশি জুম করে কেউ দেখে না, বা তাও যদি আমি এত বেশি জুম করি আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের ডিটেইল লেভেলটা একটু স্লাইটলি বেশি ভালো, আমি বড় কম্পিউটারে মনিটারে আমার দেখছি তখন বুঝতে পারছি। বাকি এত জুম করে কেউ ফটো দেখে না তাই নর্মাল দূরত্বে আপনারা পার্থক্য হয়তো বুঝতেও পারবেন না। বাকি যদি কথা বলি ডাইনামিক রেঞ্জে তাহলে বন্ধুরা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে দেখুন দাড়িগুলো একটু বেশি ভিজিবল রয়েছে, তো যেমনটি বলেছি আগের থেকে ডাইনামিক রেঞ্জ একটু বেশি ভালো। ওকে, তো এবার যার জন্য আপনারা ওয়েট করছিলেন পোর্ট্রেট শট, এবং পোর্ট্রেটের ক্ষেত্রে বন্ধুরা কি বলবো, জাস্ট মানে একটা প্রচুর বড় অ্যাডভান্টেজ আছে স্যামসাং গ্যালাক্সি S23 কাছে, সেটা বলার আগে 1x পোর্ট্রেট এটা, এবং 1x পোর্ট্রেটের ক্ষেত্রে বন্ধুরা আপনারা একটু কালার্সের পার্থক্য দেখতে পাচ্ছেন, একটু ন্যাচারাল টাইপের আর ফটো দেখতে পান অ্যাপেলে, একটু ওয়ার্ম টোন দেখতে পাচ্ছেন যে স্যামসাং আছে সেটাই। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি HDXN তাহলে আপনারা দেখুন HDXN যে অ্যাপেল আইফোন আছে সেটা কিছু জায়গায় প্রবলেম করেছে, যেমনটি দেখতে পাচ্ছেন আঙুলের কাছে, বাকি বন্ধুরা সেই জায়গায় দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের যে HDXN আছে সেটা একটু বেশি ভালো। এছাড়া স্কিন টোনের কাছে এই মুখের কাজটা দেখুন আপনি বুঝতে পারবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি স্কিন টোনের ক্ষেত্রেও তাহলে সেটাও আমার একটু সামান্য একটু ন্যাচারাল লাগছে যে অ্যাপেল আছে সেটার মধ্যে। বাট বন্ধুরা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ রয়েছে স্যামসাংয়ের কাছে, আর সেটা হলো 3x পোর্ট্রেট লেন্সের সাপোর্ট, যেটা বন্ধুরা জাস্ট অ্যাপেলকে পুরো কিল করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোটা, যে 3 নম্বর লেন্সটা রয়েছে বন্ধুরা স্যামসাংয়ের মধ্যে সেটা দিয়ে আপনি এইরকম টাইপের DSLR এর মতন ফটো ক্লিক করতে পারবেন, এবং সেটা পুরোপুরি কিল করে দিচ্ছে অ্যাপেলকে। অ্যাপেলে তো এই লেন্সটা নেই, তার জন্য আপনাকে অ্যাপেলের অবশ্যই প্রো মডেল বাই করতে হবে, মানে অ্যাপেল আইফোন 14 প্রো, যেটা ইন্ডিয়ান মার্কেটে প্রায় 1 লাখের উপরে, বাংলাদেশে তারও বেশি হবে। নিচে কমেন্ট করে বলবেন বাংলাদেশে অ্যাপেল আইফোন 14 প্রো কত টাকায় বিক্রি হয়। বাকি বন্ধুরা জাস্ট কি বলবো আর, কম্পারিজন তো হয়ই না, কম্পারিজন পুরো শেষ করে দিয়েছে মানে স্যামসাং এই 3 নম্বর লেন্সটা দিয়ে। বন্ধুরা নাইট মোড ফটো আপনাদের দেখাবো, তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা স্যামসাংয়ের S23 দিয়ে কিছুটা এমন কিছু চাঁদের ফটো আপনারা তুলতে পারবেন যেটা কোনো মতেই মানে অ্যাপেল আইফোনে তো সম্ভবই নয়, তো এই সুবিধাটাও আপনারা স্যামসাংয়ে পাচ্ছেন। তো এবার হচ্ছে বন্ধুরা নাইট মোড শট, এবার বন্ধুরা এটা হচ্ছে নাইট মোডের দুটো ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা শট, এবং আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে বন্ধুরা আমি যদি দুটোকেই জুম করে আপনাকে ডিটেইল লেভেল দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন
পুরোপুরি এক্ষেত্রেও যা স্যামসাং আছে সেটা ক্লিয়ার উইনার, আপনারাও দেখতে পাচ্ছেন আশা করি। কি আর বলবো বন্ধুরা, আলট্রা ওয়াইডের ক্ষেত্রে তো পুরোপুরি ক্লিয়ার উইনার। যেমনটি আপনি পেছন দিকটা দেখুন অ্যাপেল আইফোনের কি অবস্থা, তার তুলনায় অনেক ভালো। এটা অনেকটাই লো লাইট কন্ডিশন ছিল যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে স্যামসাং অ্যাপেলের থেকে তো অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। এছাড়া যদি আপনাদেরকে ছাদের দিকটা দেখায় তাহলে যেমনটি আমি বারবার বলেছিলাম, ডাইনামিক রেঞ্জও অনেক ভালো স্যামসাংয়ের। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে ছাদের ওপরটা অনেকটা বেশি ভিজিবল রয়েছে, বাকি পুরোপুরি ব্ল্যাক দেখাচ্ছে যে অ্যাপেল আইফোন আছে সেটা। বাট আমি যদি মেন সেন্সারে শিফট করি তাহলে মেন সেন্সারে বন্ধুরা এটুকুনি বলবো, আলট্রা ওয়াইডের থেকে তো অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, মানে মেন সেন্সার অ্যাপেলের। দুটোকেই যদি জুম করে ডিটেইল লেভেল দেখায় দুটোর মধ্যে দেখতে পাচ্ছেন খুব বেশি পার্থক্য নেই। স্যামসাং এর অ্যাপেল দুজনেই খুব ভালো পারফরমেন্স দিয়েছে, দুটোর মধ্যে একজনকে ক্লিয়ার উইনার বলা তো মুশকিল হবে। বাট তা সত্ত্বেও যে ডাইনামিক রেঞ্জ আছে সেটা অবশ্যই স্যামসাং এর ভালো, কারণ পেছন দিকে সামনের মানুষ দুটো, যে সামনের বাচ্চা দুটো রয়েছে সে দুটোকে খুব ভালোভাবে ভিজিবল রাখলো। অ্যাপেল পেছন দিকে যে মানুষগুলো রয়েছে সে দুটোকে অনেকটাই মানে ব্লোন আউট অথবা অনেকটা আন্ডার এক্সপোজ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো ওভারঅল যদি দেখা যায় মেন সেন্সার অথবা আলট্রা ওয়াইড ক্যামেরা দুটোর ক্ষেত্রে স্যামসাং আলট্রা ওয়াইড ক্যামেরাতে তো অনেক বেশি এগিয়ে, মেন সেন্সারে একটু স্লাইটলি এগিয়ে বলা চলে আইফোনের থেকে। ওকে বন্ধুরা, তো ভিডিওর এই পোর্শনটা স্কিপ করার কথা ভাববেন না, একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দেবো। কিন্তু তার আগে বলে রাখি, আমি অলরেডি OnePlus 11 এর সাথে যে স্যামসাং S23 আছে সেটা কিন্তু ক্যামেরা টেস্ট দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে এবং এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো, দেখে নেবেন। বাকি যদি এই দুটো ফোনের কথা বলি না, হতে পারে এখনও পর্যন্ত একটু যে অ্যাপেল আইফোন আছে সেটা যে ভিডিওগ্রাফির ক্ষেত্রে স্লাইটলি একটু ভালো, বাট স্লাইটলি একটুখানি ভালো স্যামসাং এর থেকে। বাট যে ফটোগ্রাফি আছে বন্ধুরা, ফটোগ্রাফির ক্ষেত্রে হিউজ মার্জিনে আপগ্রেড বন্ধুরা স্যামসাং S23 এর মধ্যে। আপনি যে পোর্ট্রেট লেন্সটা পান, যে পোর্ট্রেট লেন্সের মাধ্যমে আপনি এরকম টাইপের DSLR এর মতন কিছু ফটো ক্লিক করতে পারবেন, যেটা তো কোনো মতেই সম্ভব নয় যে আইফোন 14 আছে সেটার মধ্যে। তো আমার মতে বন্ধুরা, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুই দেখেই ক্লিয়ার অনেকটাই বেশি ভালো S23। তো আপনারা যদি খুব ভালো একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চান, মানে যেটা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুটোর ক্ষেত্রেই টপ নচ, তাহলে আমার মনে হয় আপনার স্যামসাং S23 পিক করা আপনার জন্য ভালো অপশন হতে পারে। তো বাস বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, নিজের পয়সা দিয়ে ফোন কিনি অনেক মেহনত করছে আমাদের চ্যানেলে, তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। নিচে তাকিয়ে একবার দেখুন, সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম রয়েছে, তো অবশ্যই সাপোর্ট করবেন আমায়। বাই বাই।